সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবার মস্কোর কেন্দ্রস্থলে হাউস অফ ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুম হল অফ কলামসে অনুষ্ঠিত হবে। গর্বাচেভের ফাউন্ডেশনের মুখপাত্র এবং প্রয়াত নেতার মেয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গর্বাচেভের শেষকৃত্য সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পরে তাকে নবদেভিষি সিমেট্রিতে সমাহিত করা হবে। এই সিমেট্রিতে দেশটির অনেক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও রাজপরিবারের সদস্যকে সমাহিত করা হয়েছে। শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব নিয়েছে পুতিন প্রশাসনের প্রোটোকল বিভাগ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গর্বাচেভের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে কিনা সে বিষয়ে ক্রেমলিন শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে। 1985 থেকে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত নেতৃত্ব দেন গর্বাচেভ। 91 বছর বয়সে মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান গর্বাচেভ। But in the West, he was...